বিয়েটাকে কঠিন করা যাবে না, বিয়েটাকে সহজ করতে হবে। যে যুবকেরা 18 বছরের উপরে বাউন্ডারি ক্রস করেছে সব ধরিপ পর বিয়ে দিয়ে দেবেন, দেখবেন করার সুযোগ কানে পায়। আপনি বিয়ে দিলেন না মানে 14 তারিখে ওরা ঘুরে বেড়াবে মোটরসাইকেলের পিছনে নিয়ে। আমার বন্ধু কয় এত জোরে যায় কেন? আমি বললাম যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক পিছনে আছে, ওর তো শ্বাস প্রয়োগের ভয় নেই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বিয়েটাকে সহজ করতে হবে, কঠিন করা যাবে না। দেন মহরটা কমিয়ে আপনি এমন করে দেবেন যাতে এই ছেলে পরিশোধ করতে পারে। আর যুবকেরাও দেন মহর পরিশোধ না করে বিয়ে করবা না। যেই মেয়ের বাবা 50,000 অথবা তোমার সামর্থ্য মতো দেন মহরে মেয়ে বিয়ে দিতে চাই না, ওই মেয়ে বিয়েই করবা না। ফুটি লাগা তোর মেয়ে, ঠিক আছে না? আমার বিয়ের কাবিন 50,000 টাকা আমি দিয়ে দিয়েছিলাম, বাড়ি এসে ফেরত দিতে ওদিকে না যায়। যে কথা বলছিলাম, বিয়েটাকে সহজ করতে হবে, ছেলেরা বিয়ের উপযুক্ত হইলে, মেয়েরা বিয়ের উপযুক্ত হইলে বিয়ে দেবেন। আপনি বিয়ে দিচ্ছেন না মানে ও কসিং করে বেড়াচ্ছে, কি করছে? শুক্রবারও কসিং বন্ধ নেই, আবার পাড়ায় যাইয়ে এতে গল্প দেয়। এবু তোর মেয়ে কসিং করে? কই না। আল্লাহ কি করছি? আমার মেয়ে প্রতিদিন কসিং এ যায়, কয়েক শুক্রবারের কথা, আল্লাহ শুক্রবারে কসিং করলা। এবার কয়দিন পরে মেয়ে খুঁজে পাচ্ছে না, 3 দিন ধরে বাড়ি আসেনি। আচ্ছা বাবু আমার মেয়ের খুঁজে পাচ্ছে না। তো আচ্ছা দেখ কনে কসিং করে বেড়াচ্ছে, বোঝার নেই কনে কসিং করে বেড়াচ্ছে, কাঁদছিস কেন? আবার মা বোনেরা কিছু আছে ওরা সব জানে, এই তোর আব্বা শুনলি বলে মারি ফেলবে, বলো শোনো আমার মায়ের খাওয়াইস নে, তোর আব্বা শুনলি মারি ফেলবে, তুই যাই হোক করি পাঠাই মাঠাই চলে যা, তো আমি যাই করবা নে। এবার গুছাই কাছাইয়ে দেবে সাজাইয়ে দিয়ে এবার কাঁদবে, ও আল্লাহ আমার মেয়ের তাবিজ করিয়েছে, তাহলে বলি আমার মেয়ে যাওয়া মেয়ে না। ওর আব্বা এসে কয়ে তুমি কি কিছু জানো? কি কথা তুমি? আমি জানি আমার মেয়ে না তোমার মেয়ে আছে না নাই? আরে কান না, ও তো সব জানে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, চুয়াডাঙ্গার মেয়েরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, সত্যি না মিথ্যা? নতুন করে হইছে চালু এ আবার কোন ট্যালেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চুয়াডাঙ্গার মেয়েরা অনেকেই সবাই না কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে।
আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। এরাম যুবক এদিকে নাই আছে? তারপরে রিকোয়েস্ট, হুজুর আমি সিনি নয়া ঝারি, সিনি নয়া আনসারি, সিনি নয়া আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। জোরে না আসতে? সম্মানিত ভাইরা, মাঝখানে একটা বিষয় আপনাদের বলি, আপনারা তো আমি রামজা ভাইকে চিনেন, আমার কিডনির অপারেশন হয়েছিল ঢাকাতে মগবাজারে। তো কিডনির অপারেশন হওয়ার পরে আমি অসুস্থ, অপারেশন তো বোঝেনি, অপারেশন মানেই তো আমার আপন কাউকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল না, কারণ সেই সময় ছিল করোনার সময়। কিসের সময়? করোনার সময়, মানে আমারই চিকিৎসা দিতে চায় না, আর সাথে লোক ঢুকতে দেওয়া তো দূরের কথা। তো এই হাসপাতালে আমার মা বাবা তো নাই, 20 বছর আগেই আপনাদের এদিক থেকে কালীগঞ্জ থেকে মাহফিল করে ফেরার পথে মারা গিয়েছেন। তো বাবা নাই, মা আছেন, স্ত্রী সন্তান, ওরা কারোর যাওয়ার সুযোগ হয় নাই, একাই ছিলাম ওখানে। ওই সময় ঢাকাতে আমির হামজা ভাইও ছিল, তো প্রতিদিন আমাকে খোঁজ নিতে যেতেন আমার কেবিনে, আমার কেবিনে যে খোঁজ নিতেন কেমন আছি, সুস্থ আছি কি না। তো এই আমির হামজা ভাই কারারুদ্ধ আছে, ঠিক কিনা? আমাদের প্রশাসনের প্রতি অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে না নাই? আমরা জানি প্রশাসন অন্যায় কিছু করবে না, আইনের মধ্যে বা আইনের বিরোধী যদি কেউ কিছু করে তার শাস্তি হোক, এটা আমরাও চাই, ঠিক কিনা? কিন্তু যদি নিরপরাধ হয় তাইলে তাদেরকে বাংলার জমিনে মুক্তি দেওয়া হোক, এটাই আমাদের প্রত্যাশা। কোরআনের পাখিরা আবার বাংলার জমিনে, কোরআনের কলকাকলিতে মুখরিত করুক, এই বাংলার জমিনে বাংলার আনাচে কানাচে আবার কোরআনের বাড়িগুলো আগের মতো প্রচার হোক, এটা কি আপনারা চান? আমরা এটা চাই। আমির হামজা ভাইয়ের লেখা 5টা বই, কয়টা? 5টা বই। আমির হামজা ভাইয়ের বড় সন্তান, মেয়েটা টনসিল দুই পাশে, অপারেশন করতে হবে, কিন্তু হামজা ভাই অনুমতি দিচ্ছেন না, অথচ তার খাওয়াটাও কষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভয় করছে জেলখানায় থেকে। আপনারা জানেন রেজওয়ান রাফিকি নামের একজন কওমিয়ার আলেম আছে, জানেন? উনি জেলখানায় ছিলেন, জেলখানা থেকে বের হয়ে এসে বললেন, একদিন দেখি আমির হামজা জেলখানায় জানালার রড ধরে দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি, দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আমি কাছাকাছি যে কাঁধের উপরে হাত দিলাম, দিয়ে বললাম, ওগো আমির হামজা ভাই, কিসের কষ্ট, কিসের ব্যথা, কেন কান্না করেন? আমরা তো অনেকেই রয়েছি জেলখানায়, এত কষ্টটা কিসের? আমির হামজা ভাই জবাব দিলেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, আমার 2টা কন্যা সন্তান আছে, শিশু বাচ্চা মাহফিল করে যখন বাড়িতে ফিরতাম আব্বু আব্বু বলে দৌড়ে এসে কোলে উঠতো, কতদিন হয়ে গেল ওই সন্তান দুটোকে বুকের মধ্যে নিতে পারি না, আর ওই সন্তান দুটো আমার কোলে চড়তে পারে না। কেমন আছে জানি না, কোন অবস্থায় আছে জানি না, কোরআনের জন্য ইসলামের জন্য কারারুদ্ধ, জীবন যাপনে কোনো কষ্ট নাই, কিন্তু কন্যা দুটোর কথা মনে হইলে আমার চোখের অশ্রুকে বাঁধ মানাতে পারি না। এটা বললেন কে? রেজওয়ান রাফিকি, উনি জেলখানা থেকে এসে। তো আমির হামজা ভাই আমাকে কারারুদ্ধ থাকা অবস্থায়